প্রায় 18 দিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে রাজশাহী। অস্বাভাবিক দাবদাহে দুর্বিষহ জনজীবনের পাশাপাশি প্রভাব পড়েছে প্রাণীকুলেও। গরমে মারা গেছে চিকিৎসা গবেষণায় ব্যবহারের জন্য বাণিজ্যিকভাবে পালন করা প্রায় 600 অ্যালবিনো প্রজাতির ইঁদুর। এতে ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র খামারিরা। তবে হিট স্ট্রোক নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্ত প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার আমির ফয়সালের তথ্যছবিতে সৈয়দ সামিয়া দামানের রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার শমশাদীপুরে বাণিজ্যিকভাবে ইঁদুর পালন করেন সালাউদ্দিন মামুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের ল্যাবের চাকরির পাশাপাশি নিজ বাড়িতে গড়ে তুলেছেন অ্যালবিনো প্রজাতির সাদা ইঁদুরের খামার। এই খামার থেকে মামুনের মাসে আয় প্রায় 10,000 টাকা। তবে চলমান দাবদাহে মামুন সহ আরো 20 খামারির ইঁদুর মারা গেছে। গেল কয়েকদিনে মামুনের খামারে মারা গেছে 300 ইঁদুর। আশেপাশে আরো 20 খামারের 300+ ইঁদুর মারা গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। আমি যখন ইঁদুর প্রথম গবেষণাটা শুরু করি, প্রথম গবেষণা শুরু করার সময় এই যে এই বক্সটা দেখছেন, এই বক্সটা মূলত মাইস বক্স বলে, এটাতে ইঁদুর কালচার করা হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে বা সরকারিভাবে যেখানে পাওয়া যায়। এটার দাম হলো 4,500 টাকা, 4,000 থেকে 4,500 টাকা। সেই বক্সটার কস্টটা কিন্তু আমি যে বক্সটা তৈরি করেছি, আমি যে এই বক্সটা তৈরি করেছি, সেই বক্সটাতে আমি কস্টটা 500 টাকাতে নামিয়েছি। তাপমাত্রা গত 5-6 দিন ধরে যে অবস্থাটা তৈরি করেছে, 40 ডিগ্রি আপ করেছে, এই আপ করার পর থেকে আমার ইঁদুর মারা যাচ্ছে। এবং শুধু আমার একা না, আমার সঙ্গে আরও যে যারা জড়িত আছে, আমি যাদেরকে শিখাচ্ছি হাতে কলমে, তাদেরও প্রচুর মারা গেছে এবং প্রায় 500 থেকে 600 ইঁদুর মারা গেছে। হিটস্ট্রোক থেকে ইঁদুর বাঁচাতে খামারে অতিরিক্ত ফ্যান লাগানো হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহায়তা চান তিনি। ICDRB বা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যে অ্যানিমেল কালচার রুম আছে, সেই অ্যানিমেল কালচার রুমগুলোতে বা যারা গবেষণার জন্য যেগুলো রাখায় সবই এসি রুম। কিন্তু আমার পক্ষে তো আসলে প্রযুক্তিগত দিক থেকে এটা মেনটেন করা সম্ভব না। তো আমি মনে করবো যদি আমাকে বাংলাদেশ সরকার বা প্রাণী সম্পদ অধিদপ্তর আমার যদি পাশে দাঁড়ায়, যে তারা যদি আমাকে কোনো হেল্প করে, দেখা যাচ্ছে বাংলাদেশে কোনো জায়গায় কোনো স্যাম্পল নেই, আমি তাদেরকে এখান থেকে স্যাম্পল আমি তাদেরকে স্যাম্পলটা দিতে পারব। তবে তীব্র গরমে ইঁদুরের মৃত্যু হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। অ্যাট এ টাইম অনেকগুলো যদি কোনো প্রাণী মারা যায়, এইটা সাধারণত একেবারে সরাসরি হিট স্ট্রোকের কারণে মারা যাবে এইটা পসিবিলিটিটা খুব কম মনে হয়। এবং আমরা অ্যানালাইসিস করে যদি দেখি যে মৃত্যুর জন্য যদি কারণ উদ্ঘাটন করতে চাই, অবশ্যই পোস্টমর্টেম করে ময়নাতদন্ত ছাড়া পরিপূর্ণভাবে এর রেজাল্ট বলা সম্ভব না। তবে ধারণা করা যেতে পারে এই বর্তমান সময়ে যে অতিরিক্ত রাজশাহীতে যে গরম পড়ছে, যেটাকে আমরা হিটস্ট্রোক বলছি, আসলে এইভাবে সরাসরি হিটস্ট্রোক বলা যাবে না। যে ইঁদুর কিন্তু খাবার খায়, এখানে নর্মালি অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, তো হঠাৎ করে এই গরমের কারণে এদের গ্রোথ বাড়তে পারে এবং কোনো না কোনো কারণে হয়তো টক্সিন হতে পারে। টক্সিন হলে পরে অ্যাট এ টাইম যে কোনো প্রাণী একসঙ্গে অনেকগুলো মারা যেতে পারে। চিকিৎসা শাস্ত্রে গবেষণার কাজে ব্যবহৃত হয় অ্যালবিনো প্রজাতির সাদা ইঁদুর। এর বাণিজ্যিক চাহিদা থাকায় পালনে আগ্রহী হচ্ছেন খামারিরা। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।